খাগড়াছড়িতে সাত দফা দাবিতে মানববন্ধন করেছে সরকারি কর্মচারীরা। আজ শনিবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জেলা শাখার ব্যানারে এ আয়োজন করা হয়। এই সময় বক্তারা জাতীয় বেতন স্কেলের 11-20 গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন বৈষম্য নিরসন সহ সাত দফা দাবি তুলে ধরেন। তারা বলেন, বর্তমান বাজারে দ্রব্যমূল্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি, যার ফলে কর্মচারীদের পরিবার পরিজন নিয়ে হিমশিম খেতে হচ্ছে। অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন ও 50% মহার্ঘ ভাতা প্রদান, 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনের কর্মচারী প্রতিনিধি রাখা, অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের শতভাগ গ্র্যাচুইটি নির্ধারণ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগে রায় বাস্তবায়ন ও সহকারী শিক্ষকদের বেতন 10ম গ্রেডে উন্নীতকরণ, চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর ও অবসরের বয়সসীমা 62 বছর নির্ধারণের দাবি জানান। থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত হওয়ার আমরা যে কর্মচারী হিসাবে মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক আমজাদ হোসেন, সদস্য সচিব আব্দুল হান্নান লিটন সহ অনেকে বক্তব্য রাখেন।